ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্যে নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ কবে এবং দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়াকার হেল্পার পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এবং অঙ্গনওয়াড়ি ওয়াকার পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক পাস যদি আপনারা অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাস করে থাকেন বা যে কোনো একটা যোগ্যতা রয়েছে তাহলে কিন্তু এই আইসিডিএস পদে যে আবেদন চলছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং কবে থেকে পরীক্ষা হবে ডেট ঘোষণা করে দিয়েছে অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করবে সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং পরীক্ষাগুলি কবে হবে সেটাও কিন্তু ডেট মেনশন করা রয়েছে বিজ্ঞপ্তিতে তো চলো দেখে নেব আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে নিয়োগ করা হচ্ছে হেল্পার এবং ওয়াকার পদে কীভাবে আবেদন করতে হয় বিজ্ঞপ্তির ডেটটা কবে প্রকাশিত হয়েছে লাস্ট ডেট কবে আপনারা নিজে দেখতে পাচ্ছেন এখানে প্রথম দুই নম্বর স্টেপে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য ম্যাক্সিমাম বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ হলে কিন্তু এখানে আবেদন করা যাবে বয়স হিসেব করতে হবে এক এক দু থেকে ক্লিয়ার কিন্তু এখানে রয়েছে এস টি এস সি ও এ বি সবাই কিন্তু বয়সের ছাড় পাবে এবং এডুকেশান কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস করা থাকলে কিন্তু এখানে আবেদনটা করা যাবে এবং এখানে কোন ধরনের প্রশ্ন হবে কোন ডিপার্টমেন্ট বা কোন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে ডেটগুলি মেনশন করে দিয়েছে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে ডাউনলোড করে দেখতে পারবে যেমন এখানে তোমাদের এমসিকিউ কিউ একটা কোশ্চেন হবে কুড়ি কুড়ি মার্কস তারপরে জেনারেল নলেজ হবে কুড়ি মার্কস এ হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে কিন্তু বলতেছি তো সমস্ত ডিটেলসটা আপনার রয়েছে যারা এখানে আবেদন করবে তারা কিন্তু সমস্ত ক্লিয়ারলি ভালো করে দেখে তারপরে কিন্তু আবেদনটা করবে এরপরে আমরা দেখে নেব নেক্সট যে পোস্ট রয়েছে এবং কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এবং লাস্ট ডেট কবে সেটাও কিন্তু মেনশন করা রয়েছে তো ক্লিয়ারলি আপনারা সমস্ত বিষয় দেখে নাও আমরা এই এক এক করে সমস্ত বিষয় আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি যেমন এখানে অঙ্গনওয়াড়ি ওয়াকার পদেটা দেখে দিই তারপরে ডেটটা মেনশন করা রয়েছে এখানে অঙ্গনওয়াড়ি ওয়াকার পদে আবেদন করলে যোগ্যতা লাগবে ম্যাক্সিমাম তোমাদের এখানে মাধ্যমিক পাস এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে এবং এস সি এস বয়স কিন্তু সেটা সার্থক সেটা কিন্তু এখানে মেনশন করা আছে এরপরে চলে আসবো আমরা দেখব যে এখানে কপি থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে সাতাশ তিন দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ মেশন করা আছে সতেরো চার দু হাজার তেইশ এডমিট কার্ড আমরা ডাউনলোড করতে পারবো বাইশ চার বাইশ তারিখ আমরা বাইশে এপ্রিলে কিন্তু আমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো আপনারা কিন্তু ডেটটা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আজকে আমাদের নয় তারিখ কয়েক দিনের মধ্যে কিন্তু আমরা এডমিট কার্ড হাতে পেয়ে যাব যারা আবেদন করেছেন যারা এখনও আবেদন করেননি সতেরো চার দু হাজার তেইশের আগে আবেদন করে নাও অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করবে ভিডিও ডিসক্রিপশানে ভিডিওটা করা হয়েছে সেই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি এবং যে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়াকার এখানে ডেট কিন্তু মেশন করা রয়েছে দেখো উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ দুটি পোস্ট রয়েছে ওয়াকার এবং হেল্পার দুটি পোস্টের ডেট কিন্তু এখানে আলাদা আলাদা হবে কারো উনত্রিশ তারিখ পড়বে কারো তিরিশ তারিখ পড়বে তো যারা আবেদন করবে তারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এরা হলদিবাড়ি আইসিটিএস প্রজেক্টের বিজ্ঞপ্তি এইরকম অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু নিয়োগ শুরু হয়েছে